হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকেই দেখছেন সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। তো আজকে ব্লগটা সকাল থেকে স্টার্ট করছি। তো দেখতেই পাচ্ছেন আফিফা নেল পলিশ পরছে। আজকে একটা বিশেষ দিন, সে কারণে কিন্তু নেল পলিশ পরছে, আমিও পরেছি। কারণ আমরা আবার বিশেষ দিনে নেল পলিশ পরি। এই তো সুন্দর করে আফিফা পায়ে লাগিয়ে নিয়েছে। আর এখানে দুইটা আউটফিট আছে আফিফার আর আমার। তো যেহেতু 16ই ডিসেম্বর বিজয় দিবস, সে কারণে কিন্তু আফিফা আর আমার দুইজনের জন্যই অনলাইন থেকে অর্ডার করে দিলাম এগুলি ওয়ান পিস। তো আমি আর আফিফা আজকে সেম ড্রেস পরব। যেহেতু বিজয় দিবস, আমি চাচ্ছিলাম লাল সবুজের মধ্যে আমাদের আউটফিটটা হোক। তো যাই হোক, পরার পর বোঝা যাবে। এই তো আমরা রেডি হয়ে গেলাম, এখন আমরা রেডি হয়ে চলে যাব একটা রেস্টুরেন্টে। তো আফিফাকে মাশাল্লাহ অনেক সুন্দর লাগছিল, পাশাপাশি আমাকেও দেখছিলাম, আমাকেও ভালো লাগছিল, কিন্তু আফিফাকে অনেক বেশি ভালো লাগছিল। তো যাই হোক, আমরা রেডি হয়ে এখন চলে যাব রেস্টুরেন্টে। যেহেতু 16ই ডিসেম্বর, সে কারণে কিন্তু লাল সবুজ আফিফাও পরেছে, আমিও পরেছি একই রকম ড্রেস আফিফার আমার। তো লেট, ওখানে গিয়ে আমরা ক্যামেরাটাও অন করব। তো এখন আমরা বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ। তো এসে পড়লাম একটা রেস্টুরেন্টে। আসার পর দেখলাম আমার কোনো ফ্রেন্ডরাই আসেনি। তখন ভাবলাম যে আমি তো টাইম অনুযায়ী এসেছি, যেহেতু আমাদের টাইম দেওয়া হয়েছিল মাগরিবে নামাজের পর আসার জন্য। তো আমি ঠিক টাইমে এসে পড়েছি। আর যেহেতু আজকে রাস্তা অনেক জ্যাম থাকবে, সে কারণে কিন্তু একটু আগে আগেই রওনা দিয়ে দিয়েছিলাম আমি। তো যাই হোক, আসার পর কিন্তু মানে সবার জন্য ওয়েট করতে ভালো লাগছিল না। এই যে আমি আর আপনি ফার্স্ট ক্লাস এসে পড়েছি, এখনও কেউ আসেনি। আমরা রেস্টুরেন্টে এসে বসে আছি, যেহেতু সবার আগে আমি লেট করি, সে কারণে আমি আর আফিফা আগে এসে পড়েছি। তো দেখা যাক আমার ফ্রেন্ডরা কখন আসে, আজকে মিট করবো, অনেক মজা করবো। আফিফা এখন সেলফি নিচ্ছে, আমিও সেলফি নিচ্ছি, আফিফা করছি। তো সাথে থাকুন, দেখতে থাকুন, আজকে ব্লগটা আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখন একজন একজন করে আসা স্টার্ট করে দিয়েছে। তো আমার ফ্রেন্ডরা আরও বাকি আছে, সবাই আসেনি। আসলে সবাই একসাথে হওয়াটাও অনেক টাফ, কারণ আমরা বাঙালি, আমরা কিন্তু ভালোই টাইম মেনটেন করতে পারি। আমি বলার উদ্দেশ্য এটা যে আমাদের যদি টাইম দেওয়া হয় যে সন্ধ্যা 6টা বা 5টা, সেখানে আমরা অ্যাটেন্ড করব হলো রাত 9টা। তো সে কারণে কিন্তু আমাদের টাইমটা একটু আগে বাড়িয়ে যদি আমরা বলি যে 3টা বা 4টা, তাহলে ঠিক টাইমে হয়তোবা আমরা সবাই এসে রেস্টুরেন্টে একসাথে হতে পারতাম। তো যাই হোক, যেহেতু অনেক লেট হয়ে গিয়েছে আস্তে আস্তে সবার, তো
আসার সাথে সাথেই তো শুরু হয়ে গেল এই যে ছবি তোলা, তারপর ভিডিও করা। আসলে বন্ধুদের সাথে কিন্তু সময় পাস করাটা একটু অন্যরকম একটা ব্যাপার, কারণ বন্ধুরা যখন আমরা একসাথে হই তখন কিন্তু আমাদের আর কোনো কিছু মনে থাকে না যে কয়টা বেজে যাচ্ছে, রাত বেশি হয়ে যাচ্ছে কি না, বা সময়গুলো যে কিভাবে পার হয়ে যায় একদম বলা মুশকিল। আর ফ্রেন্ড বলে কথা, ফ্রেন্ড তো অন্যরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমরা সবাই একসাথে হয়ে গেলাম এখন, তো খাওয়াটা অর্ডার দিয়ে দিয়েছি, যেহেতু সবাই একসাথে হওয়ার পর খাবার দিতেও টাইম লাগবে। তো যে যার মতো করে যেখানে ইচ্ছা সেখানে বসে ছবি তুলছিল, ভালো লাগছিল আসলে। আর একটু বেশি সময় পেলে আরও ভালো লাগতো, কারণ ওরা যদি একটু আগে আগে আসতো তাহলে আরও বেশি হয়তো বা আমরা একসাথে থাকতে পারতাম। তো যাই হোক, এখন যেহেতু শীতকাল আর রেস্টুরেন্টটাও অনেক সুন্দর ছিল, বাচ্চারা একসাথে হলে সবে অনেক মজা পায়। যেহেতু আফিফার স্কুল ফ্রেন্ড সবাই একসাথে বড় হচ্ছে, সেই ছোটবেলা 10 বছর যাবত স্কুলে পড়ছে, সেই বাচ্চারা কত বড় হয়ে গেছে দেখতে দেখতে আসলে বিশ্বাসই হয় না। মনে হয় সেদিন সেই ছোট্ট আফি যখন 3 বছর ছিল স্কুলে ভর্তি করে দিয়েছিলাম, আদো আদো করে স্কুল যেতে মানে যাওয়ার পর কান্না করতো, ওকে কোলে নিয়ে ক্লাস করাতাম, সেই পিচ্চি আফিফা এখন কত বড় হয়ে গিয়েছে মাশাল্লাহ। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। তো আজকে আসলে সব ফ্রেন্ডরা একসাথে হয়ে আসলে অনেক স্মরণীয় হয়ে থাকবে আজকে দিনটা, যেহেতু আমার ফ্রেন্ড মানে আমার ফ্রেন্ডের বেবিরা আমার বাচ্চার ফ্রেন্ড, তো সবাই কিন্তু আমরা একসাথেই স্কুলে অনেক মজা করতাম, সেই মানে 10 বছর আগের থেকেই আমরা অনেক একজন আরেকজনের সাথে খুব ভালো সম্পর্ক। তো যাই হোক, যাতে করে আমাদের সম্পর্কটা একদম সুন্দর থাকে, ঠিক থাকে, কারো নজর না লাগে, সবাই দোয়া করবেন আমরা যাতে এরকম করেই সারা জীবন একসাথে থাকতে পারি। তো যাই হোক, এখন আমরা খাবার অর্ডার দিয়ে দিলাম। তো বাচ্চারা আসলে একসাথে হলে খাওয়া দাওয়ার দিকে কোনো মানে খেয়াল থাকে না, ওরা মানে একসাথে মিট করতে পেরেছে এটাই ওদের জন্য অনেক বেশি। আফিফাকে অনেক বেশি মানে অনেকবার বলেছি কী খাবা কী খাবা, ওদের চয়েস হলো ব্রেকফাস্টটা, এছাড়া কোনো ওর যতগুলো ফ্রেন্ড ছিল সবাই একই কথা, ব্রেকফাস্টটা খাবে, এছাড়া অন্য কিছু খাবে না। আর আমাদের জন্য আমরা সিজলি চিকেন চাউমিনটা অর্ডার করে দিয়েছিলাম সবার জন্য, তো এখানে পরিমাণটা এত বেশি দিয়েছে যে এখানে একজন একটা সিজলি মানে চিকেন খাওয়া একদম পসিবল ছিল না, এখানে 1:3 খাওয়ার জন্য। তারপর আমি অর্ডার করেছিলাম এই কারণে যে আফিফা যদি ব্রেকফাস্টটা খেতে খেতে ভালো না লাগে তো এখান থেকে আমার সাথে শেয়ার করবে। তো দেখা গেল যে আফিফা ব্রেকফাস্টটাই পুরোটা শেষ করতে পারেনি, আমার খেতে হয়েছে। তো যাই হোক, এখন আমরা খাবো, খাওয়াটা এনজয় করবো।
যেহেতু রেস্টুরেন্টটা রুফটপে ছিল আর খাবারটাও মজার ছিল, মোটামুটি আসলে পাস্তা বেক পাস্তাটা বেশি মজার ছিল, আর যেটা চিকেন শিজলি চাউমিনটা নিয়েছি সেটা তত মজার ছিল না, মোটামুটি ছিল। তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, একটু একটু বাতাস আসছিল, খুবই ভালো লাগছিল। মানে একটা পার্টি পার্টি ভাব ছিল মানে রেস্টুরেন্টে, চারদিকে খুব মিউজিক হচ্ছিল, খুব ভালো লাগছিল। আর আফিপাড়া এই যে ছবি তুলতে চায় না, ওদেরকে ধরে ধরে আমি বলি যে ছবি তুলবো, ভিডিও করবো, একসাথে থাকবো, একসাথে হও। ওরা আসলে এক সময় এক একজনের সাথে এক জায়গায় বসে, আবার আরেক ফ্রেন্ডের সাথে আরেক জায়গায় চলে যায়, এরকম চলছিল ওদের মধ্যে। তো যাই হোক, রেস্টুরেন্টে যেহেতু আমরা অনেক বেশি মানুষ ছিলাম, মনে হয় প্রত্যেক মানে পুরো রেস্টুরেন্টেতে আমরাই বেশি ছিলাম মানুষ, আর আশেপাশে কয়েকজন ছিল। আর যেহেতু বিজয় দিবসে আমরা উপলক্ষ করে বের হয়েছি, সে কারণে কিন্তু আশেপাশে যে ওয়েদারটা ছিল খুবই ভালো লাগছিল, খুব মানে মজা লাগছিল সব ফ্রেন্ড একসাথে হয়ে। তো আজকের দিনটা কিন্তু অনেক মানে স্মরণীয় হয়ে থাকবে আমাদের জন্য, মেমোরিজ হয়ে থাকবে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন তো ছবি তোলা পালা, অনেক ভিডিও করলাম, ছবি তুললাম, আড্ডা দিলাম, গল্প করলাম, এই তো। তো ভালো লাগছিলো না বিদায় বেলাটা আসলে আমাদের ফ্রেন্ডদের, যেহেতু স্কুল বন্ধ, এখন উইন্টার ভ্যাকেশন চলছে, আর ফার্স্ট সেমিস্টার এক্সামটাও শেষ হয়েছে, সে কারণে কিন্তু অনেক মানে গ্যাপ পড়ে গিয়েছে আমাদের স্কুলে। তো যাই হোক, ইনশাল্লাহ সামনের দিকে স্কুল খুললে আবার দেখা হবে সব ফ্রেন্ডের সাথে। তো আজকের দিনটা অনেক ভালো কেটেছে, অনেক ভালো কেটেছে, বলার মতো না, সবাইকে অনেক মিস করছি। তো এই তো যাওয়ার পালা, আপনি পাই যে হাক করে আছে ওর ফ্রেন্ডকে, ছাড়বে না। তো যাই হোক, এখন আমরা চলে যাব। তো যেতে যেতে আপনাদের কাছে রিকোয়েস্ট করে রাখি, আমার ব্লগটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে পাশে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি টিপ দিয়ে রাখবেন যখনই আমি কোনো নতুন ব্লগ দিই, যাতে করে আপনারা সাথে সাথে পেয়ে যান। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন ব্লগে, অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।